হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের আমরা এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি যে হ্যামস্টার কম্ব্যাট সিজন টু কত তারিখ লিস্টিং হবে, আর হ্যামস্টার কম্ব্যাট সিজন টু একটা ডায়মন্ডের প্রাইস কত ডলার হতে চলেছে, আর হ্যামস্টার কম্ব্যাট সিজন টু কিসের ওপর আমাদেরকে টাকা দিতে চলেছে। আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। ভিডিও দেখার কিন্তু আপনাকেই উপকার আছে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে যারা যারা এখনও জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে, টেলিগ্রাম চ্যানেলটিকে ফটাফট জয়েন করে নেন, কারণ ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়। তো আপনারা যারা যারা এই নিচে ডায়মন্ডটা বাড়াচ্ছেন না, এই নিচে ডায়মন্ডটাকে তো আপনাকে খেলে খেলে বাড়াতে হবে, এই নিচে ডায়মন্ড আর প্রফিট পার আওয়ারে কিন্তু আপনাকে এখানে দিতে চলেছেন। আমার দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু প্রফিট পার আওয়ারে চারটা ডায়মন্ড আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ঘন্টাতে কিন্তু আমি এখানে প্রফিট পার আওয়ার যেহেতু চারটা ডায়মন্ড আছে, তাহলে কিন্তু আমি ঘন্টাতে এই জায়গাটাতে চারটা ডায়মন্ড পাবো। আর আপনাদের প্রফিট পার আওয়ারে কটা ডায়মন্ড আছে সেটা কমেন্টে বলবেন, আর নিচে কটা ডায়মন্ড আছে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। আর যেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে আপনাকে এই জায়গাতে আসতে হবে, উইথড্রোয়ে গিয়ে আপনাকে কিন্তু যারা যারা এখনও বাইন্যান্সটাকে কানেক্ট করেনি, ফটাফট বাইন্যান্সটাকে কানেক্ট করে নেবেন, কারণ আপনাকে কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য বাইন্যান্সটাকে অবশ্যই কানেক্ট করতে হবে। তাই আপনারা যারা যারা কানেক্ট করেনি ফটাফট কানেক্ট করে নিন, আর যারা যারা কানেক্ট করতে জানেন না ভিডিওতে একটা কমেন্ট করবেন, আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। আর আপনি যদি জানেন সিজন ওয়ানে যারা যারা খেলেছিলেন তাদের কিন্তু এখানে কয়েন কেটে রাখা হয়েছে, যেমন আমার কিন্তু এখানে কয়েন কেটে রাখা হচ্ছে 173টা, আপনাদের কত কয়েন কেটে রেখেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দেবেন, আর এই কয়েনটা কিন্তু আমি সিজন টুয়েই পেয়ে যাব। আর এইখানে কিন্তু যারা যারা এই প্রফিট পারাগুলো বাড়াচ্ছেন না তারা কি করবেন, এই 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 জায়গাটাতে চলে আসবেন। আর এই দেখেন আমার কিন্তু এখানে একটা ডায়মন্ড আমি কিন্তু 17 পয়েন্টে পেয়ে যাচ্ছি। আমি কিন্তু এখানে যখনই কিনে নিলাম, কেনার পর থেকে কিন্তু আমার প্রফিট পারাওয়ারটা এবার কিন্তু বাড়তে শুরু হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা নিউ কার্ডে আসবেন, আর এইভাবে কিন্তু আপনাদের প্রফিট পারাওয়ারগুলো কিন্তু আপনারা অবভিয়াসলি কিন্তু মানে খরচ করবেন ডায়মন্ডগুলোর, তাহলে কিন্তু আপনার প্রফিট পারাওয়ারগুলো বাড়বে। তো এবারে আপনাকে বলি যে একটা ডায়মন্ডের প্রাইস কত হতে যাচ্ছে। তো বর্তমানে জানা যাচ্ছে যে একটা ডায়মন্ডের প্রাইস কিন্তু $0.5 হতে যাচ্ছে, এটাই কিন্তু বর্তমানে এখন জানা যাচ্ছে। কেন সবাই বলছে $10, কিন্তু এটা কখনোই দেবে না। হ্যাঁ, একটা ডায়মন্ডের প্রাইস কিন্তু $0.5 আপনারা ধরতে পারেন। তো দেখা যাক হ্যামস্টার কম্ব্যাট সিজন টু আমাদের সাথে কী করে। আর হ্যামস্টার কম্ব্যাট সিজন টু কিন্তু নভেম্বর মাস লাস্ট সপ্তাহের দিকে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। যারা যারা এখনও এটার জন্য অপেক্ষা করে আছে যে হ্যামস্টার কম্ব্যাট সিজন টু কবে লিস্টিং হবে, তো আপনারা জেনে রাখেন যে লাস্ট সপ্তাহের দিকে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে, তাহলেই কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। আর আপনারা কীভাবে পেমেন্ট নেবেন না নেবেন সব কিন্তু এই চ্যানেলে ভিডিও আসবে, তাই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর তোমার বন্ধুদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, ধন্যবাদ।